নমস্কার, শ্রীমৎ স্বামী পরমানন্দ গুরু মহারাজজি তার ভক্তদের সঙ্গে অত্যন্ত গভীর বিষয় খুব সহজ সরল এবং উপমার দ্বারা যেভাবে উনি ভক্তের মধ্যে সঞ্চারিত করতেন তা এক কথায় অনুবাদ, সেই রকমই একটা সৎসঙ্গ আজ আমরা আলোচনা করব। শ্রী রমেন্দ্র বাবুর বাংলোতে রাঁচি রোডে 1982 সালে যে সৎসঙ্গ হয়েছিল তার প্রতি কিছুটা দৃষ্টিপাত করছি। গুরু মহারাজ ড্রয়িং রুমের শোভাতে উনি বিরাজিত হয়েছেন, সেন্ট্রাল টেবিলের এক ধারে জল ও অ্যাস্ট্রে রাখা হয়েছে, ভক্ত দর্শনার্থীরা তার সামনে মেঝেতে বসে আছে। এমন সময় একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহারাজ ভক্তি বা ভক্তি যোগ বলতে কি বোঝায়? শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজি বললেন, সংস্কৃত ভজ ধাতু থেকে ভক্তি শব্দের উৎপত্তি, সেবা বা ভজনা অর্থে ব্যবহার করা, ভগবানে অকপট নিঃস্বার্থ ভালোবাসাই ভক্তি, যে ভালোবাসায় স্বার্থের নামগন্ধ নেই তাকেই বলে যথার্থ ভগবত ভক্তি। তিনি বলতে থাকেন, সেবা বিশ্বাস এবং প্রেমের সঙ্গে সতত ভগবানের যুক্ত থাকাই ভক্তি, যোগ মানে যুক্ত থাকা। যেমন গঙ্গা অখণ্ড স্বরূপ সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে, সেইরূপ ভক্ত ভগবানের সহিত অখণ্ড রূপে যুক্ত থাকেন। যথার্থ যিনি ভক্ত তার ভক্তি কখনোই থেমে যায় না, সমুদ্র অভিমুখে প্রবাহমান নদী যেমন কঠিন ভূমির উপর দিয়ে চলার সময় নিজেকে কিছুটা সংকুচিত করে নেয়, আবার নরম মাটি পেলে সেখানে বিস্তার ঘটে এবং বিপুলভাবে প্রসার বিস্তার করে, ঠিক তেমনই ভক্তেরও ভক্তির ভাব সময় সময় প্রতিকূল পরিবেশে কিছুটা ক্ষীণ হয়, আবার যখন অনুকূল পরিবেশ তৈরি হয় তখন প্রবলভাবে উতলে পড়ে। নদীর সমুদ্র পানে চলা যেমন বিরামহীন, তেমনি বিরামহীন ভগবানের দিকে ভক্তের ভক্তিস্রোত, থেমে কখনোই যায় না, কখনো বা মন্দ গতি হয় কখনো বা প্রবল গতিতে হয়। এই যা, অপর একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মহারাজ কি করে ভক্তি হয়? স্বামীজি বলছেন, ভক্তি সবার মধ্যে রয়েছে, সাধু সঙ্গ ও ভগবত চর্চা খুব বড় দরকার। ভক্তি কমল কলিকার মতো, সূর্যের আলো পেলে পদ্মের কলিকাগুলি যেমন পুষ্পিত হয়, সেই রকমই জ্ঞান সূর্য সংস্পর্শে যদি আসা যায় ভক্তের জ্ঞান চক্ষুটা সেইভাবে খুলে। অপর একজন জিজ্ঞাসা করলেন, ইষ্ট কি? শ্রীমৎ স্বামী বললেন, যার স্মরণে বা অনুশীলনে মানবের সমস্ত অনিষ্ট দূর হয় তাই মানবের ইষ্ট। ইষ্ট আশ্রয়ে কিভাবে বিপদ কাটে সেই সম্বন্ধে একটি সুন্দর কাহিনীও আছে, উনি সেটা সকলকে সুন্দরভাবে বললেন। এক বুড়ির একটি ছাগল ছিল, ছাগল পাড়ে বালির চড়াই সে একটা খুঁটোতে প্রত্যেক দিন রোজ ওটা সেটাকে বেঁধে রেখে আসত। ছাগলটি নিরুপায় হয়ে শুধুমাত্র কুলের পাতা বা তার এরিয়ার মধ্যে যতটুকু ঘাস সেই সমস্ত খেয়ে পেটটা ভরত। অন্য সব ছাগলরা স্বাধীনভাবে ঘুরে বেড়াত, চড়ত, এইসব দেখে তার ভারী দুঃখ হতো এবং ওই সমস্ত ছাগলগুলো
এমন বদ ছিল। মাঝে মাঝে তার খোঁটার কাছে এসে তার এই দশা দেখে ব্যঙ্গ তামাশা করত। একদিন কি হলো, সাগরের জল ফুলে ফেপে উঠল এবং কুলের চারিদিকে আছড়ে পড়ল, এবং যে ছাগলগুলি চড়ে বেড়াচ্ছিল তাদেরকে সকলকে ডুবিয়ে নিল এবং সমুদ্রের তলায় তলিয়ে গেল। বুড়ির ছাগলটারও হলো খুব দুর্দশা এবং দুর্ভোগ। সমুদ্রের ঢেউয়ে আছাড় ফাছাড় করে কয়েকবার উল্টো পাল্টা খেল, কয়েক ঢোক নোনা জলও খেল, কিন্তু যেই বান চলে গেল আবার সে উঠে দাঁড়ালো এবং গা ঝাড় দিল এবং আবার ঘাস খেতে শুরু। তাই স্বামীজি বললেন, যারা ইষ্ট আশ্রয় করে থাকে তাদেরও বিপত্তি আসতে পারে, কিন্তু সেই বিপত্তি অতি শীঘ্রই কেটে যায়। এখানে বুড়ি হলো গুরু আর খোটাটা হলো ইষ্ট। এমন সময় রবীন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, গুরুজি সবাই আনন্দ চায়, দুঃখ কেউ চায় না, এমনটি কেন? শ্রীমৎ স্বামী বললেন, আনন্দ স্বরূপ পরমেশ্বরের কাছ থেকে মানুষের অন্তঃকরণে এই আনন্দ স্বরূপ বোধটি পেয়েছে। মানুষ পূর্ব হতেই আনন্দের অভিজ্ঞতা রয়েছে তার মধ্যে, সুতরাং আনন্দের অন্বেষণ তো খুব স্বাভাবিক। তাই উনি বলেন, মানুষ সদাই খোঁজে আনন্দের, কেউ নেই যে আনন্দ চায় না। কেউ যদি আগে থেকে অনুমান করতে পারে যে কোনো কিছু করলে দুঃখ জুটবে, তবে সে অতি সতর্ক হয়ে সেই কাজ থেকে বিরত হয়। শুনে হয়তো অবাক হবে, কিন্তু এ কথা কি সত্য নয়? পরিণামের আনন্দ লাভের জন্যই বর্তমানে দুঃখকে মানুষ বরণ করে নিতে পারে, এবং এই আনন্দকে চাওয়া ও পাওয়া পুরোটাই সত্য। কিন্তু এই অত্যাধিক আনন্দ লাভের জন্য মানুষ যে পথ বেছে নেয়, সময় সময় সেই সেই পথটি ভুল পথ বেছে নেয়। তৃষ্ণা সত্য, তাই বলে মরীচিকার পেছনে ছোটা মোটেই যথার্থ কাম। আজকের মতো আমাদের আলোচনা সভা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং প্রত্যেক ভক্তবৃন্দর কাছে শেয়ার করুন। যদি আপনাদের মূল্যবান মতামত থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করুন। আর এখনো যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।